আপনি 1000 টাকা খরচ করে 5 স্টার হোটেল কিংবা নামি দামি ভালো রেস্টুরেন্টে যত ভালো ভালো খাবারই খান না কেন, দিন শেষে মায়ের হাতে রান্না করা খাবারে যে একটা তৃপ্তি আছে সেটা আর কোথাও খুঁজে পাবেন না। আসসালামু আলাইকুম। কুকহাউস অ্যান্ড ব্লগস বাই শারমিন চ্যানেল থেকে আমি শারমিন আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ছোট্ট একটা ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে কোনো রান্নাবান্না না, আম্মুর বাসায় এসেছিলাম আর সেখানেই ছোটোখাটো কিছু অংশ রেকর্ড করে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এই বাসায় একজন ব্রাজিল সাপোর্টার আছে, নিশ্চয়ই অনুমান করতে পারছেন। তো সকালবেলা রান্নাঘরে এসে দেখি যে আম্মু চিতই পিঠার প্রিপারেশন নিচ্ছে, যদিও আমাকে গত রাতে বলেছিল যে বানাবে। এই ধরনের পিঠা বানানোর লোহার সাজ বা প্যান যেটাই বলেন, এটার চাইতে অথবা ননস্টিকের প্যানেও যে চিতই পিঠাটা হয় সেটার চাইতে আমার কাছে কেন জানি না মাটির তাওয়া বা খোলাতে যে চিতই পিঠাটা হয় সেটা খেতে বেশি ভালো লাগে। আমার কাছে চিতই পিঠাটা সফটের চাইতে ক্রিস্পিটা হলে বেশি ভালো লাগে খেতে। তো আম্মুকে বলছিলাম যে আমার জন্য ওভাবে বানাতে, আর এদিকে আমার হাতের সাথে ধাক্কা লেগে আম্মুর ব্যাটার অনেকটাই পড়ে গিয়েছিল। তো আমাকে আবার বকছিল, তো এটা স্বাভাবিক, হতেই পারে। আর এই তো আমার পছন্দের মাটির খোলার চিতই পিঠা আম্মু বানিয়ে দিচ্ছিল আর বলছিল যে তাড়াতাড়ি গরম গরম খেয়ে নাও, পরে ঠান্ডা হয়ে গেলে আর মজা পাবে না। তো সবাই তখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি সবার আগে একা একা খেতে বসে গিয়েছিলাম গরম গরম চিতই পিঠা আর সেই সাথে গরুর মাংসের ভুনা, সাথে অবশ্য ভর্তা থাকলে খেতে আরও ভালো লাগতো। তবে আম্মুর কষ্ট হবে দেখে আর বলিনি বানাতে। তো খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কতদিন পর নিশ্চিন্তেই সকালবেলা ঘুম থেকে উঠে কোনো টেনশন ছাড়া সকালে নাস্তাটা করছি। অন্য সময় তো সকালে নাস্তা বানানো, বাচ্চার স্কুল, এসব নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো। তা আজকে কোনো চিন্তা নেই, ভাবনা নেই। তো তারপর একটু চাও খেয়েছিলাম। এরপর অনেক বেলা করে ওরা বাবা ছেলে দুজন ঘুম থেকে উঠে সকালে নাস্তাটা করতে বসলো, আর ওদের জন্য আবার গরম গরম পিঠা বানাতে হলো। আর এদিকে আমার ছেলের ফুটবল নিয়ে তো কৌতূহলে শেষই হচ্ছে না। ওর বাবার সাথে তাল মিলিয়ে একবার আর্জেন্টিনা সাপোর্ট করে, তারপর আর ওর মামার সাথে যখন মিলে যায়, মানে আমার ছোট ভাই, তখন আবার বলে আমি ব্রাজিল, আমাকে ব্রাজিলের জার্সি কিনে দাও। সকালবেলা নাস্তার পরে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি যে আম্মু দুপুরে রান্নাবান্না সব করে নিয়েছে। তো তারপর আম্মুর হাতে হাতে টেবিলটা একটু গুছিয়ে দিয়েছিলাম। তো আমরা যা যা খেতে পছন্দ করি সেই অনুযায়ী আজকে রান্নাবান্নাগুলো আম্মু করেছে। তো দুপুরবেলা আমরা সবাই একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম, আর আমার আম্মুর হাতের দেশি মুরগির ঝোল সেই সাথে রূপচাঁদা ফ্রাইটা হলে পোলাওর সাথে তেমন কিছুই আমার আর প্রয়োজন হয় না। তো খাওয়া দাওয়ার পরে ইচ্ছে ছিল আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার, তবে কোনো একটা কারণবশত আসলে আর হয়ে ওঠেনি। তো আমার ছেলের আবার পরদিন এক্সাম ছিল, তাই রাতের খাবারটা খেয়ে আমরা অবশ্য বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি সেটা এখন বেড়ানোর জায়গা হয়ে গেছে। সময়ের সাথে সাথে জীবনে চলার ধরনও বদলে যায়, আর এটাই বাস্তবতা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি পরবর্তীতে আমার কোনো ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।